কোনো শিশু যখন এই পৃথিবীতে জন্ম নেয় তখন তাকে খেয়ালে রাখার জন্য, তাকে লালন পালন করার জন্য তার জন্মদাত্রী মায়ের প্রয়োজন। শুধুমাত্র সেই দিনই নয়, বরং আগামী কিছু বছর সে তার মায়ের ওপরেই নির্ভর থাকে। কিন্তু এই পৃথিবীতে সবার কপালে মায়ের ভালোবাসা জোটে না, যেমনটা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কেমনভাবে এক বছর বয়সী ছোট্ট বাচ্চা মেয়েকে তার মা খালি বাড়িতে রেখে চলে গেছে। এরপরে কি হলো তার, এখন আমরা সেটাই জেনে নেব। রাশিয়ার ইয়ারোস্লাভস্কায়া শহরের লোকেরা এই ঘটনাটা কখনোই ভুলতে পারবে না, কেননা এই ঘটনাটা খুবই ভয়াবহ ছিল। কাহিনীটি শুরু হয় যখন এক মা তার এক বছর বয়সী বাচ্চাকে খালি বাড়িতে রেখে একা ছেড়ে চলে গেল। একদিন একজন সে বাড়ির কাছ থেকে যখন যাচ্ছিল তখন সে এক বাচ্চার কান্না শব্দ শুনতে পেল। বাচ্চার সেই কান্নাকে তিনি একটা সাধারণ ব্যাপার ভেবে তার কাজে চলে যেত। তারপর তিনি আরও এক দুই দিন বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পেল। যখনই সে এই বাড়ির কাছ থেকে যেত তখনই এক বাচ্চার কান্নার শব্দ শুনতে পেত। তার বড়ই অদ্ভুত লাগতো, কেননা তিনি সেই বাড়িতে কাউকে না তো আসতে দেখতো আর না তো কাউকে বাড়ি থেকে বেরোতে দেখতো। কাজ থেকে ফেরার পরে সে এটাও দেখতে পেল যে সেই বাড়িতে কোনো আলোও জ্বলত না। সেই কারণে এখন বাচ্চাটির জন্য সে চিন্তা করতে শুরু করলো আর তিনি তখনই পুলিশকে ফোন করে সব বলল। কিন্তু দুর্ভাগ্যবশত যখন পুলিশ বাড়িতে ঢুকল তখন তারা কিছুই পেল না। যারা এখানে থাকতো তারা সব কিছু নিয়ে চলে গেছে, শুধু বাচ্চাটিকে রেখে গেছে। পুলিশ সেখানে একটা নোংরা টাওয়ালে বাচ্চাটিকে দেখতে পেল। শীতকালে বাচ্চাটি টাওয়ালের মধ্যেই শুয়েছিল। এরপরে জানা গেল যে এই বাচ্চাটির পেটে ছয় দিন ধরে কিছুই খাবার পড়েনি, সে তাও এখনও সুস্থভাবে বেঁচে থাকতে পেরেছে। এটা কোনো চমৎকারের থেকে কম ছিল না। এই কেসটি নিয়ে যখন তদন্ত করা হলো তখন তার পরিবারের সাথে সাথেই বাচ্চাটির ব্যাপারেও জানা গেল। বাচ্চাটির নাম লিজা ভারভিৎস্কায়া। কিন্তু পুলিশ লিজার প্যারেন্টস পর্যন্ত পৌঁছতে পারেনি। লিজাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কেননা তার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে কিছুদিন হসপিটালেই রাখা হলো। সেই হসপিটালেই ইনানিকা নামক এক মহিলা তার বাচ্চার চিকিৎসা করাতে এসেছিল। তখন সেই হসপিটালের নার্স লিজার স্টোরি ইনাকে বলল। তখন থেকে ইনা ছোট্ট বাচ্চাটির খেয়াল রাখতে শুরু করে দিল। সে তার জন্য পোশাক, খাবার, খেলনা নিয়ে আসলো। কিন্তু একদিন যখন ইনা লিজার সাথে দেখা করতে গেল তখন সে দেখতে পেল লিজা সেখানে ছিলই না। জিজ্ঞেস করে জানতে পারল যে লিজাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে আর সেখান থেকে তাকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইনা সেই বাচ্চাটির অনেক ক্লোজ চলে এসেছিল। ইনা অনাথ আশ্রমে পৌঁছে গেল সেই বাচ্চাটিকে সেখান থেকে নেওয়ার জন্য। ইনা লিজাকে অ্যাডপ্ট করে নিল আর তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসলো। ইনা বাচ্চাটিকে ততটাই ভালোবাসত যতটা তার ছেলেকে ভালোবাসত। লিজা যখন একটু বড় হলো তখন তার হাঁটতে চলতে প্রবলেম হতো, এই জন্য ইনা লিজাকে একটা ড্যান্স স্কুলে ভর্তি করে দিল যাতে তার শরীরে হওয়া প্রবলেম সলভ হতে পারে। খুব শীঘ্রই ইনার এই পরিশ্রম রং দেখাতে শুরু করলো আর লিজা কোনো প্রবলেম ছাড়াই নিজের পায়ে চলতে শুরু করলো। যেহেতু লিজা একজন শ্যামলা বর্ণের মেয়ে ছিল, এই জন্য তার স্কুলে অনেক ছেলেমেয়েরা তাকে খেপাতো। কিন্তু ইনা তাকে বোঝালো যে অন্য বাচ্চাদের দিকে সে যাতে বেশি ধ্যান না দেয়। এখনকার সময় লিজা এক টিনেজার আর সে এমন কাজ করছে যা কেউ ভাবতেও পারেনি। সে এখন এক জনপ্রিয় মডেল আর সে এখন অনেক কম্পিটিশন জিতেছে, সে অনেক কন্ট্রাক্টও সাইন করেছে, সে আজ একজন সেলিব্রিটি হয়ে গেছে। এর জন্য তার আসল মার লিজার খবর পেতে বেশি দিন লাগেনি আর তখন লিজার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করল। আজ লিজা তার আসল মাকে দেখতেও পর্যন্ত চায় না আর না তো তার সাথে কথা বলতে চায়। লিজার আজও দুঃখ হয় যে তাকে তার জন্মদাত্রী মা বন্ধ ঘরে মরার জন্য একা ছেড়ে দিয়ে চলে গেছিল। আজ সে ইনাকে তার সম্পূর্ণরূপে ফ্যামিলি মনে করে আর তার সাথেই খুশিতে থাকতে চায়। বন্ধু, আমি যখনই এই ধরনের কিছু গল্প আপনাদের জন্য নিয়ে আসি তখন আপনাদের মধ্যে কিছু বন্ধু কমেন্ট করে বলেন যে এই গল্পটি ফেক, সত্যি না। এই কমেন্ট পেয়ে আমার সত্যি খুব দুঃখ লাগে, এটা ভেবে যে আপনার আর আমার মধ্যে থাকা বিশ্বাসের সুতো বড়ই আলগা। যাই হোক, আমি যেই আর্টিকেল থেকে এটা জানতে পেরেছি সেটার লিংক আমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পিন করে রাখবো। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটিকে আর এই ভিডিওটিকে একটু শেয়ার করুন প্লিজ, রিকোয়েস্ট করছি। এর ফলে আমি দারুণ মোটিভেটেড হই।